মুরারে তৃণমূলের কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের সভাপতি বেচারাম মান্না জৈব প্রগতিশীল কৃষিকাজ বিষয়ে কৃষক গবেষক ও কৃষক বন্ধুদের নিয়ে কৃষি কথা এই প্রথম সভার আয়োজন করা হলো মুরারই 1 নম্বর ব্লকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কিভাবে রাসায়নিক সার ব্যবহার বন্ধ করে জৈব সার ব্যবহার করে পরিবেশ বান্ধব পরিবেশ ও স্বাস্থ্যকর ফসল ফলানো যাবে, মাটির উর্বরতা রক্ষা করে আন্তর্জাতিক বাজারে ফসলের অর্থনৈতিক মান বাড়ানো যায়, এছাড়া এদিনের আলোচনা সভায় পঞ্চায়েতের স্বনির্ভর দলের মাধ্যমে জৈব সার উৎপাদন বাড়িয়ে তা কৃষিক্ষেত্রে কিভাবে বেশি করে প্রয়োগ করা যায় এও আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারো 1 নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের ডাকে প্রথম ব্লক সম্মেলন, উপস্থিত ছিলেন রাজ্য ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক মাননীয় বেচারাম মান্না, এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, মোরারই বিধানসভার বিধায়ক আব্দুর রহমান, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অভিজিৎ সিংহ ও জেলা নেতৃত্ব। আমাদের তারপরে হবে প্রদীপ প্রজ্জ্বলন, পরিসংখ্যান 2016 2017 2018 এমন 2019 প্রায় শেষের পর্যায়ে তথ্য প্রকাশ করছে না, কেন জানেন? ভারতবর্ষে এত কৃষক আত্মহত্যা করেছে এই নরেন্দ্র মোদীর জন্য মৃত্যুর মিছিল হয়ে গেছে, কেন্দ্রে বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছে, নাসিক থেকে মুম্বাই 200 কিলোমিটার পায়দলে হেঁটে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, দিল্লির যন্ত্র মন্ত্রে ভারতবর্ষের কৃষকরা জমায়েত হয়ে কেন্দ্রের কৃষি নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আত্মহত্যা বেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গর্বের মুখ খুলে যায়। এরাজ্যে 2011 সাল থেকে 2019 সালে একটা কৃষককে আত্মহত্যা করতে হয়নি, এটাই হচ্ছে আমাদের গর্ব, এটাই হচ্ছে আমাদের আজকে আনন্দের বিষয়। জেনে রাখুন, একটা টাইম যখন খুব ছোট ছিলাম আমাদের মনে হতো কৃষক পরিবারে জন্মানো মানে আমাদের অপরাধ।